নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার এই মুহূর্তে কিন্তু রাজ্যের আরও একটি জেলা জজকোটে নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে তথ্য প্রদান করব অর্থাৎ যদি বলি এখানে কিন্তু রাজ্য আরেকটি জেলা জজকোটে টোটাল পাঁচ ধরনের শূন্যপদ রয়েছে যেখানে মোট শূন্যপদের সংখ্যা হলো কিন্তু নিরানব্বইটি তবে তার আগে বলে কি আপনারা যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলেগে বেল অপশনটি প্রেস করে দিতে পারেন সঙ্গে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি মেনশন করে রাখতে পারেন তাহলে সেখানে কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি এসে গেলে আমাদের চ্যানেল থেকে আপনারা সহজে সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন এবারে বলে রেখে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি কিন্তু রাজ্যের বাঁকুড়া জেলা জজকোট প্রকাশিত করেছে এবং এটি কিন্তু প্রকাশিত করেছে বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে এখানে তার কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এবং বলে রেখি অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে গত চব্বিশ মে তারিখ থেকে যেটি কিন্তু চলবে জুন পর্যন্ত এবারে বলে রাখি টোটাল পাঁচ ধরনের পোস্টের মধ্যে প্রথম পোস্টটি হলো আপার ডিভিশন ক্লার্ক যেখানে টোটাল নটি শূন্যপদ রয়েছে এবং প্রত্যেকটি কিন্তু শূন্যপদ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে যেরকম এখানে ইউ আর এস সি এস টি ও সি এ বি এবং এক্সামটেড ক্যাটাগরিও কিন্তু প্রতিটি ইউ এস সি এসসির মধ্যে রয়েছে সেগুলিতেও কিন্তু শূন্য দেওয়া রয়েছে এরপরে লোয়ার ডিভিশন ক্লার্কে উনচল্লিশটি শূন্যপদ সিল বেলিট পদে তিনটি প্রসেস সার্ভারে নটি এবং গ্রুপ ডি তার মধ্যে পিওর গার্ড এবং পারস রয়েছে সেখানে কিন্তু উনচল্লিশটি শূন্যপদ রয়েছে সঙ্গে জানিয়ে রেখি এখানে যেটা স্যালারি বা পে স্কেল থাকবে বা পে লেভেল থাকবে আপার ডিভিশনের ক্ষেত্রে পে লেভেল নাইন যেটা স্যালারি হচ্ছে আঠাশ হাজার নশো থেকে চৌদ্ চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বাইশ হাজার সাতশো থেকে শুরু হচ্ছে স্যালারি যেটা পে লেভেল সিক্স পে লেভেল সিক্স কিন্তু সিল বেনিফিট রয়েছে যেটা সেম স্যালারি থাকছে প্রসেস সার্ভারে কিন্তু পে লেভেল এর স্যালারি দেওয়া হবে যেখানে একুশ হাজার থেকে স্যালারি শুরু হচ্ছে এবং গ্রুপ বি যেটা পিও নাইট গার্ড এবং ফরাস রয়েছে এখানে কিন্তু পে লেভেল এর স্যালারি দেওয়া হচ্ছে অর্থাৎ সতেরো হাজার থেকে কিন্তু স্যালারি শুরু হচ্ছে এবারে বলে রাখি এখানে এলিজিবিলিটি এইজের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি আপনার বয়স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এই বয়স মেজারমেন্টটা কিন্তু এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী দেখতে লাগবে সঙ্গে জানিয়ে রাখি এস সি এস টি এবং ও ক্যাটাগরিও কিন্তু বয়সের ছাড় যথাযথ সরকারি নিয়ম অনুযায়ী আপনারা পাচ্ছেন এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপার ডিভিশন এই ক্লার্ক পদটিতে যারা আপনারা আবেদন করবেন তাদের প্রত্যেকেই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে গ্যাজেট থাকতে লাগবে সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে লাগবে এবং কম্পিউটারের স্পিডও আপনার থাকতে লাগবে ক্ষেত্রে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল ভ্যালি পদ যেহেতু এখানে পে লেভেল সিক্স এর স্যালারি দেওয়া আছে তো সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশনও সেম লাগছে মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা আপনার কিন্তু সার্টিফিকেট থাকতে লাগবে রিকগনাইজ বোর্ডের তরফ থেকে এবং কম্পিউটারের সার্টিফিকেট আপনার থাকতে লাগবে তাহলে আপনার আবেদন করতে পারবেন এরপরে আসলো প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এখানে অষ্টম শ্রেণী পাস থাকলে আপনার আবেদন করতে পারছেন আর বেশি থাকলেও কিন্তু আপনার আবেদন করতে পারবেন কোনো রকম আবেদনের ক্ষেত্রে সমস্যা হবে না এরপরে আসি মোড অফ এক্সামিনেশন আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এক্ষেত্রে বলে আর কি আপার ডিভিশনের ক্লার্কে কিন্তু টোটাল তিনটি ফেসে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ফেস ওয়ান যেখানে রিটেন টেস্ট বা এমসিকিউ টাইপের টেস্ট হবে একশো নম্বর থাকবে পঞ্চাশটা মাল্টিপিউ বা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে যেখানে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স লজিক্যাল রিজনিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে টোটাল কিন্তু একটা প্রশ্নের উত্তরের জন্য কিন্তু দু নম্বর থাকবে নেগেটিভ থাকবে কিন্তু এক নম্বর করে প্রত্যেকটা ভুল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন আপনারা ষাট মিনিট এটাতে যারা আপনারা পাস করবেন অর্থাৎ পাসিং মার্কস যাদের আসছে তাদেরকে কিন্তু ফেজ টু এর জন্য ডাকা হবে এবং ফেজ থ্রি এর জন্য ডাকা হবে অর্থাৎ ফেজ টু তে কিন্তু আবার থাকবে একশো নম্বরের কম্পিউটার প্রফেশনসি টেস্ট সঙ্গে ওয়ার্কিং ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল থাকবে ইংলিশে রাইটিং স্কিলের মধ্যে যেরকম ড্রাফট নোট রিপোর্ট লেটার রাইটিং ইত্যাদি থাকবে এটাতে আপনাদের পাস করতে লাগবে সঙ্গে পার্সোনালি টেস্ট যেটা থাকবে চল্লিশ নম্বর অর্থাৎ ইন্টারভিউ এবং ফাইনাল কিন্তু আপনাদের ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রি এই তিনটা নম্বরের উপর ভিত্তি করে কিন্তু আপার ডিভিশন ক্লার্কের জন্য নিয়োগ করা হবে এরপরে আসি লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে বলে রাখি টোটাল কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে পঞ্চাশ নম্বরে এমসি কু টাইপের কোয়েশ্চেন হবে দু নম্বর করে প্রতিটা সঠিক উত্তরের জন্য এবং ভুল উত্তর দেওয়ার জন্য কিন্তু এক নম্বর করে নেগেটিভ থাকবে কোশ্চেনের মধ্যে থাকছে কিন্তু সিম্পল যেটা অ্যারেথমেটিক ইংলিশ বেঙ্গলি এবং জেনারেল নলেজ এরপরে কিন্তু আমাকে বলে রাখি আগেও আপার ডিভিশনের ক্ষেত্রেও এবং লোয়ার ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা সিটের জন্য কিন্তু পাঁচজন প্রার্থীকে নেক্সট স্টেজে পরীক্ষার জন্য ডাকা হবে এবং লর্ড ডিভিশন ক্লার্কের কিন্তু নেক্সট স্টেজে পরীক্ষা থেকে রয়েছে কিন্তু 20 নম্বরের পরীক্ষা এখানে পার্সোনালিটি টেস্ট থাকবে এইভাবে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি কিন্তু এখানে সিলেবাস বা এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে তো এটা আপনারা দেখেন থেকে দেখে নিতে পারেন ইম্পর্টেন্ট ইনফরমেশন এর ক্ষেত্রে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল এর এসসি এসটি ओबीसी রাই কিন্তু এসসি এসটি ओबीसी এর রিজার্ভেশনের সুবিধাটা তারা পাবে এবারে চলে আসি আবেদন ফি কি রয়েছে সেক্ষেত্রে বলে রাখি আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পাঁচশো টাকা আবেদন ফি রয়েছে তবে এসসি এবং এস টি ক্যাটাগরি প্রার্থীদের তিনশো টাকা আবেদন ফি দিতে লাগবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু আবেদন ফি টাকা রয়েছে তবে এসসি এবং এস টি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে দুশো টাকা এবং সিল বেলগুলের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে যেটি রয়েছে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি ক্ষেত্রে দুশো টাকা আবেদন ফি দিতে লাগছে তবে এসসি এস টি ক্যাটাগরি প্রার্থীদের দেড়শো টাকা আবেদন ফি দিতে লাগবে এবার বলে রেখে আপনারা যারা এইখানে আবেদন করছেন তারপরে অ্যাডমিট কার্ডের জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে লাগবে এসে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার ঠিক দু সপ্তাহ আগে কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হবে এবারে আপনারা যারা এই নোটিশটি সংগ্রহ করতে চাইছেন সর্বপ্রথম এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে লাগবে সেই কারণে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একদম নিচে দিকে দিয়ে রেখেছে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করার লিঙ্কটি কিন্তু ভিডিওটা ডিসক্রিপশন বক্সের নিচে দিকে দিয়েছে সেখানে ক্লিক করলে এই পেজটির মধ্যে চলে আসতে পারবেন চলে এসে এখানে হোমের আন্ডারে নোটিশ এবং তার আন্ডারে রিক্রুটমেন্ট বলে যে সেকশনটি রয়েছে সেখানে ক্লিক করলে এই পেজটির মধ্যে চলে আসতে পারবেন এখানে দেখতে পারবেন যে প্রথমে দেওয়া রয়েছে টাইটেল দিয়ে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফ্রম অফিস অফ ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া সেটার আন্ডারে যে ফাইল বলে সেকশনটা রয়েছে সেখানে ভিউ বলে অপশনটার মধ্যে এই হাইপার লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আপনারা নোটিসটি নিজের মোবাইলে ডাউনলোড করতে পারবেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে রাখতে পারেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও দিতে একটি লাইক করে নিজের দরকারি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এখানে এই ভিডিওটি শেষ করছি বন্ধে মাতরম জয় হিন্দ